আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি পুডিংয়ের রেসিপি। লাচ্চা সেমাই আর দুধ দিয়ে আজকের এই পুডিংটি তৈরি করব, আর এটি খেতে ভীষণ মজার এবং ইয়াম্মি। আর এই পুডিংটি বানানো খুবই সহজ, আশা করি আপনাদের ভালো লাগবে। পুডিংটা তৈরি করতে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, আর আমি এইখানে গরুর দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করব। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারেন। এখন এই দুধটাকে আমি জাল দিয়ে ভালো করে বলক তুলে নিব, আর একটু অনবরত নেড়ে দিতে হবে যাতে দুধটা প্যানের তলায় না লেগে যায়। দুধটাতে ভালো করে বলক তুলে আমি 5-6 মিনিট দুধটা জাল করে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর এই পুডিংটা আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এই পুডিংয়ে চিনিটা অ্যাড করে দিবেন। এখন চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে নিব, যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায়। দুধের মধ্যে যে চিনিটা দিয়েছিলাম চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে, আর দুধটাও বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধ দেওয়ার কারণে আমি যে গরুর দুধটা নিয়েছি এই দুধটা অনেক বেশি ঘন হবে এবং পুডিংটা খেতে অনেক মজার হবে। আমি সামান্য একটু গরম দুধ নিয়ে গুঁড়া দুধটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন এই গোলানো গুঁড়া দুধটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দুধটা জাল করে নিব। আর আপনারা চাইলে এই দুধের মধ্যে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। কনডেন্স মিল্ক দিলেও এই দুধটা অনেক বেশি ঘন হবে আর খেতেও খুবই ভালো লাগবে। আমি 2 মিনিট মতো দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিব আমি আগার আগার পাউডার। আর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়েছি। এখন এই আগার আগার পাউডারটা আমি একটু দুধ নিয়ে ভালো করে গুলিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিব, আর এই আগার আগার পাউডারটাই এই পুডিংটাকে জমতে সাহায্য করবে। আগার আগার পাউডারটা দিয়ে আমি দুধটা খুব ভালো করে নেড়ে দিব যাতে দুধের সাথে আগার আগার পাউডারটা ভালোভাবে মিশে যায়। এবার আরও 1 মিনিট আমি দুধটা ভালো করে জাল করে নিব, আর ততক্ষণে দুধটা অনেক ঘন হয়ে আসবে। আমি 1 মিনিট ধরে দুধটাকে আবারও ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর এই আগার আগার পাউডারটা দেওয়ার পর দুধটা এইরকম ঘন হয়ে গিয়েছে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ লাচ্চা সেমাই নিয়েছি, আর এই পুডিংটা আমি আজকে এই লাচ্চা সেমাই দিয়ে তৈরি করব। আপনারা যদি চান তাহলে লম্বা যে চিকন সেমাইটা আছে সেই সেমাই দিয়েও এই পুডিংটি তৈরি করে নিতে পারেন। তবে লম্বা চিকন সেমাই দিয়ে এই পুডিংটি তৈরি করার আগে সেমাইগুলোকে একটু ভেজে নিতে হবে। এখন আমি এই সেমাইটা দুধের মধ্যে দিয়ে দিব। আর এই লাচ্চা সেমাই দিয়ে করলে এই সেমাইটা আর ভাজার প্রয়োজন হবে না, সরাসরি দুধের মধ্যে দিয়ে দিতে পারবেন। সেমাইগুলো দিয়ে আমি আরও 1 মিনিট মতো দুধটা জাল করে নিব, ততক্ষণে দুধটা আরও ঘন হয়ে আসবে। সেমাই আর দুধ একসাথে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর দুধটা অনেক বেশি ঘন হয়ে এসেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। সেমাইটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এরকম গোল শেপের একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই পুডিংটা আমি এই বাটিতে সেট করব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী যে কোনো বাটিতে এই পুডিংটি সেট করে নিতে পারেন। এখন আমি এইভাবে অল্প অল্প করে সেমাই নিয়ে এই বাটিটা ভরে নিব। সেমাইটা বাটির মধ্যে নিয়ে এখন এইরকম একটা ছোট চামচ দিয়ে আমি সেমাইয়ের উপরের অংশটাকে একটু সমান করে দিব। এখন আমি এই বাটির সেমাই পুডিংটা নর্মাল টেম্পারেচারে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। তারপর বাটিটা ধরে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 20 মিনিটের মতো। এতে করে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি এই সেমাই পুডিংটাকে ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি।
আর সেমাই পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। খুবই সহজ একটি পুডিং রেসিপি, বাসায় সেমাই থাকলে ঝটপট করে আপনারা এটা বানিয়ে নিতে পারেন, আর এটি খেতে অসম্ভব মজার এবং ইয়াম্মি, সবাই ভীষণ পছন্দ করবে। এখন আমি এই পুডিংটা এই বাটি থেকে একটা প্লেটে নামিয়ে নিব। মাশাল্লাহ, আমার সেমাই পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবং জমাটো খুব ভালোভাবে বেঁধেছে। এখন দেখার সৌন্দর্যের জন্য আমি পুডিংটাকে একটু সাজুগুজু করিয়ে দিব। আমি এখানে কিছু পেস্তা বাদাম আর চেরি দিয়ে পুডিংটাকে সাজিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো পুডিংটা সাজিয়ে নিতে পারেন। ব্যাস, পুডিংটাকে আমি সাজুগুজু করিয়ে দিয়েছি, এখন এটা খাবার জন্য একদম রেডি। আপনারাও বাসায় এই পুডিং রেসিপিটি ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজ বিদায় নিব, আল্লাহ হাফেজ।